শাবল হাতে এলাকায় তাণ্ডব মাদকাসক্ত যুবকের। বেশ কয়েকজনকে মারধর, শাবল দিয়ে মাথায় আঘাতের ফলে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ঝিকড়া এলাকায়। অভিযুক্ত যুবক উত্তম ঢালি। স্থানীয়রা জানাচ্ছেন, অভিযুক্ত উত্তম সারাদিন নেশাগ্রস্ত অবস্থায় থাকে। মাঝে মধ্যেই গ্রামবাসীদের সাথে নানা কারণে বিবাদে জড়িয়ে পড়ে আক্রমণ করে। এদিন সকালেও প্রতিবেশী ভরতচন্দ্র সরকারের মাথায় শাবল দিয়ে আঘাত করে উত্তম। তাকে বাঁচাতে গেলে প্রতিবেশী মহিলা বিশাখা সরকারের ওপর চড়াও হয় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় ভরতচন্দ্রকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কিছু সময় চিকিৎসার পর মৃত্যু হয় তার। না না, কোনো শত্রু না, ও হিরোইন খায়, সমস্ত নেশা করে, নেশা করে সে মানুষকে, পাঁচজন মানুষকে মেরেছে নাকি, আমি এটুকুই শুনেছি, আমি আর বেশি কিছু জানি না। আমার বাবাকে বেশি মেরেছে, আমার বাবার হাতে মেরেছে, মাথায় মেরেছে, সমস্ত জায়গায় মেরে আমার বাবা শেষ করে দিয়েছে। দেওয়ার দেখতে গেছিল ওরকম গন্ডগোল করছে, গ্যাঙের করছে, ঘোষকে মাতি যাচ্ছে ঘোষ, আমার ওই বউ আমার ঘরের ভিতরে পড়িয়েছে। তার মানে এই দেওয়ারটা দেখতে গেছিল, দেখতে যাওয়ার পরে বলছে যে তোর বউ আমার দিকে চোখ মোটামোটা করেছিল কেন না, তো বলছে আমার দেওয়ার বলেছে বাবা তুই বাড়ি যা, এই যেই বইছে সেই পিছন ঘুরিয়ে এসে মেরেছে, আর এত বিঘাটছে যে ওর সঙ্গে পাঁচ শক্তি কারণ নেই ছাপল দিয়ে। বর্তমানে আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি বিশাখা দেবী। এ বিষয়ে বিশাখা দেবীর ছেলে শঙ্কর সরকার বলেন, আমি মাকে ওখানে ওখানে বসিয়ে রাখা হয়েছিল, বসিয়ে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, আমি মাকে শুনে গিয়ে দেখতে গেছি, দেখে দেখে এখানে কাকার অবস্থা খুবই খারাপ, অটো এসছে, অটোতে তুলে দিয়েছিল, আমি মাকে নিয়ে আবার মানে টোটো করে আমি হসপিটালাইজ হয়েছি। তারপরে ওখানে গিয়ে আমি মাকে ভর্তি করলাম, ভর্তি করে আমার মা সেলাই সেলাই দিয়ে দিল, অনেকগুলো সেলাই সেলাই দিল, মারাত্মক মেরেছে, সেই ইঞ্জেকশন পুশ করলো, এবং মানে আপনার কাকা ওখানে গিয়েছিলাম, কাকা ওখানে গিয়ে দেওয়া অবস্থা বিভৎস অবস্থা। ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা, অভিযুক্ত যুবককে ধরে ফেলেন, গাছে বেঁধে শুরু হয় মারধর। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা। তাদের দাবি, এলাকায় রমরমিয়ে চলছে হেরোইনের কারবার, এলাকাতে হেরোইন বিক্রি হচ্ছে, যার ফলে এলাকার বহু যুবক নেশায় আসক্ত হয়ে পড়ছেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তখন বাজে কেন বাবাকে গণ চালছে না, টাকা দাঁড়াইছিল নিয়ে একা উত্তম, আমি ওই নেশা করে, আমি ও নেশা করে এটা আমি জানি। আমি মাঠের থেকে আসলাম, আমার বাড়ির লোক ফোন করলো যে তাড়াতাড়ি আসো, কাকার এই অবস্থা। আমরা আসলাম, এসে দেখি কাকার যে অবস্থা, হওয়ার উপায় নেই, মাথায় সাপলে বাড়ি মেরেছে, প্রচুর রক্ত। সেই অবস্থায় টোটো বললো, টোটো পালাম না, অটো আসলো, অটোয় করে নিয়ে গেলাম বনগাঁতে, ডাক্তার দেখালাম, ডাক্তার বললো, ডাক্তার বলছে হবে না রোগী। এটা উত্তম ঢালি, এই পাশের বাড়ি, আমাদের দূর বাড়ি পর, ওই আরো আরো লোকের মেরেছিলাম গ্রামে দুই তিনজন, আজকে চারজন না পাঁচজনকে মেরেছে। হ্যাঁ, এর আগেও পাড়ার লোকে মারধর করেছে। অভিযুক্ত উত্তমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ। ছেলের শাস্তির দাবিতে সরব হয়েছেন উত্তমের বাবাও। সবাই বলছে যে এরকম একজন মেরে ফেলেছে, তারপরে আরো দু পাঁচজনের হয়তো মেরেছে, সেটা তো আমি সঠিক জানি না, আরো অনেকে মানে আহত হয়ে রয়েছে, এরকম আমার নিজে, আমার স্ত্রীও আহত হয়ে রয়েছে, তাহলে গাঁজা খাই, হিরোইনই খাই আমার যা মনে বলে, কারণ এইসব নিয়ে এসে খেয়ে খাওয়ার পরে হয়তো দেখাচ্ছে কোনো কথা যদি আমরা বলেছি হয়তো আমাদের মারধর করতে আসলো। হ্যাঁ হ্যাঁ, ও সব সময় জন্য নেশা করে, এই এই জিনিসটা বন্ধ হলেই আমার ছেলে মরি যায় যাক, কথা হচ্ছে এই আরও পাঁচজন যেন এরকম না হয়। হ্যাঁ, শাস্তি আমি অবশ্যই, আমি বলতে চাইছি যে ওর ফাঁসি দিয়ে দিই, আমার ছেলেরে ফাঁসি দিয়ে দিক, আমার আর ওর প্রতি কোনো মায়া নেই, ফাঁসি দিয়ে দিই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।